আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন আর আজকে আমরা করবো সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটি সৃজনশীল দেখো ক নাম্বার বলছে কি জি অফ জিরো এবং এইস অফ অনের মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে কি জি অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স তো কি বের করতে বলেছে জি অফ জিরো সুতরাং তার মানে যেখানেই পাবো এক্স সেখানে বসাবো 0 থ্রি 0 জিরো প্লাস ওয়ান থ্রি ইন্টু জিরো মাইনাস ওয়ান এবার দেখো থ্রি ইন্টু জিরো মানে জিরো প্লাস ওয়ান জিরো তাহলে থ্রি মানে জিরো প্লাস ওয়ান থ্রি মানে জিরো তো কি হয় দেখো তো উপরে থাকে ওয়ান আর নিচে থাকে -1 তো দেখো মাইনাস ওয়ান 1 ওয়ানকে ভাগ করলে ওয়ান মাইনাস এটা একটা आंसर ঠিক আছে আমি একটু সামনে লিখি তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে এবং দেখো এইস অফ টি কি আছে টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে তোমার টে স্কোয়ার তো আমাদের বের করতে বলছে এইস অফ ওয়ান তার মানে এই জায়গার যত জায়গায় তোমার টি আছে সব জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান তারপর ফোর প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়ান তার উপরে স্কোয়ার খেয়াল করো ওয়ানের পাওয়ার যাই থাকছে ওয়ান ওয়ানের পাওয়ার যাই থাকছে ওয়ান এর পর যাই থাকছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান থ্রি আর নিচে থাকে ওয়ান লেখার দরকার নেই তাহলে ক নাম্বার আমাদের শেষ তো এবার ক নাম্বার আমাদের শেষ এবার খেয়াল করো ক নাম্বার জিওফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জিও অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো তার মানে প্রথম উদ্দীপকটা থেকে এটা আমরা করব এবং সবচাইতে সহজ খুবই সহজ খুবই সহজ তো বেশি সময় নিব না তোমাদের যত দ্রুত সম্ভব করে ফেলব ঠিক আছে তো দেখো খ নাম্বারটা খুবই খুবই ইজি এবং অনেক বেশি ইজি দেখো খার দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এইখানে জরুরি কথা জরুরি অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে সেটা হলো প্রথমে আমরা ওয়ান বাই এক্সের মান বের করবো জি অফ ওয়ান বাই এক্সের মান বের করব জি অফ ওয়ান বাই এক্সের মান বের করব পরে যোজন বিয়োজন করলে পুরোটা চলে আসবে ঠিক আছে অবশ্যই পুরোটা চলে আসবে তো একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে সুতরাং জি অফ ওয়ান বাই এক্স থ্রি এক্সের মান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান থ্রি এক্সের মান হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান অ্যাগেন প্লিজ যেখানেই পাবো এক্স সেখানে বসাবো ওয়ান বাই এক্স যেখানেই পাবো এক্স সেখানে বসাবো ওয়ান বাই এক্স আর কোনো কথা নেই তাহলে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স এক্সের জায়গায় ওয়ান বাই এক্স এক্সের জায়গায় ওয়ান বাই এক্স ওকে বা জি অফ ওয়ান বাই এক্স আসো থ্রি ইন্টু ওয়ান থ্রি নিচে কি এক্স তারপরে কি প্লাস ওয়ান থ্রি ইন্টু ওয়ান থ্রি নিচে কি এক্স মাইনাস ওয়ান এখন যেটা জরুরি যেটা জরুরি জি অফ ওয়ান বাই এক্স তোমরা যদি এরকম দোতলা দেখো অবশ্যই রাফ করে নিয়ে আসবা রাফ দেখো থ্রি বাই এক্স প্লাস ওয়ান আসো দেখো থ্রি বাই এক্স প্লাস ওয়ান x, x এক্স এক্স এক্সের মধ্যে যায় একবার এক দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি প্লাস ওয়ান ইন্টু এক্স হয়েছে এক্স ওয়ান ইন্টু এক্স মানে এক্স তাহলে উপরে হলো থ্রি প্লাস এক্স এবার নিচেরটা কী এটা হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান এবার এক্স দেখো এক্স এক্সের মধ্যে যায় একবার এক দ্বারা থ্রি কে করলে থ্রি মাইনাস গুণ তাহলে দেখো থ্রি মাইনাস এক্স বাই এক্স সহজ হিসাব একদম সহজ হিসাব যদি কখনো দেখো যে তোমাদের হর হর মিলে গেছে আস্তে করে বাদ দিয়ে দিবা তোমাদের কাটাকাটি করার দরকার নেই ঠিক আছে তোমরা ডিরেক্টলি লিখে দিবা উপরে থ্রি প্লাস এক্স নিচে থ্রি মাইনাস এক্স এখন প্রশ্নে সবই দেওয়া আছে দেখো প্লাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস প্লাস মানে যোজন মাইনাস মানে বিয়োজন তার মানে আমরা যোজন বিয়োজন করব দেখো যোজন বিয়োজন কত সহজ দেখো জিও ফান বাই এক্স এই জিও ফোন বাই এক্সের নিচে নিচে মনে মনে আছে একটা ওয়ান তো রুলসটা ফলো করো জিও ফান বাই এক্স উপরেও প্রথমে জিও ফান বাই এক্স নিচেও প্রথমে তার মানে কি উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে এইবার এইবার উপরের অংশের কাজ শেষ মনে মনে বাদ দিয়ে দাও তাহলে কি যোজনের জন্য যোগ নিচে কি ওয়ান এই প্লাস ওয়ান নিচে আসলে হবে মাইনাস ওয়ান অ্যাগেইন প্লিজ ফলো করো থ্রি প্লাস এক্স এই যে থ্রি প্লাস এক্স থ্রি প্লাস এক্স উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে ওপরের অংশ উপরে প্রথমে নিচেও প্রথমে ওপরের অংশের কাজ শেষ যোজনের জন্য যোগ যোজন হলে সাইনের কোনো পরিবর্তন হয় না যোজন হলে সাইনের কোনো পরিবর্তন হয় না তাহলে কি থ্রি মাইনাস সিক্স বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন প্লাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস সিক্স দেখো পাশের আর কোনো কাজ নেই আসো এখানে মনে মনে বাদ দাও মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ যায় থ্রি প্লাস থ্রি সিক্স এখানে মাইনাস থ্রি আর প্লাস থ্রি বাদ যায় একটা এক্স প্লাস একটা এক্স তাহলে কী হলো দুইটা এক্স এইবার যদি আমরা একটু কাটাকাটি করি দুই ছয়ের মধ্যে যাই তিনবার তাহলে উপরে থাকে থ্রি নিচে থাকে এক্স এটাই আমাদের আনসার একদম ইজি একদম ইজি মহা ইজি তো দেখো আমরা শিখলাম খ নাম্বার এবার আমরা চলে যাব গ নাম্বার তো সেটা পড়ো ফাঁকে আমি একটা পেজ নিয়ে নিলাম তো খেয়াল করো বলছে প্রমাণ করো যে প্রমাণ করো যে হ্যাঁ এইস অফ টি স্কোয়ার ইকুয়াল টু এইস অফ ওয়ান বাই টি স্কোয়ার দেখো ওয়ান বাই টি স্কোয়ারকে অনেক সময় এভাবে লেখে ধরো এইস অফ টি স্কোয়ার হ্যাঁ আর এইস অফ এইটির পর প্লাস টু উপরে উঠলে মাইনাস টু তার মানে ওয়ান স্কোয়ার আর এইস এর পর মাইনাস টি স্কোয়ার এক কথা হ্যাঁ টিন বার্স টু বা মাইনাস টি এক কথা ওকে তো চলো আমরা শুরু করি নাম্বার হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে অফ ঠিক আছে টু টু তু পর ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার এটা হচ্ছে উদ্দীপক একদম দেখে দেখে আমরা তুললাম এটা তো এরপরে আমাদের যেটা প্রমাণ করতে হবে আমি ডান পাশে লিখে দিই ওরা বলছে এইস অফ টি স্কোয়ার আর হচ্ছে এইস অফ ওয়ান বাই টি স্কোয়ার ওকে আমরা দুই পাশ মিলিয়ে ইনশাআল্লাহ আল্লাহ করে ফেলবো এক পেজের মধ্যে এটা চিন্তা ভাবনা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা খেয়াল করো সুতরাং দেখো এইস ঠিক আছে যত জায়গায় পাবো টি তার সব জায়গায় বসাবো টি স্কোয়ার এই যে এর মান হচ্ছে টি স্কোয়ার তার পাওয়ার কত ফোর প্লাস এই যে টি তার মান হচ্ছে টি স্কোয়ার এই হচ্ছে তার উপরের স্কোয়ার প্লাস ওয়ান এই টি এর মান হচ্ছে টি স্কোয়ার আর হচ্ছে উপরের স্কোয়ার দেখো তাহলে টি এর পাওয়ার দুই গুণ দুই চার টির পাওয়ার দুই গুণ চার আট টির পাওয়ার দুই গুণ দুই চার তাহলে টি ডু দুপার এইট প্লাস টি ডু দুপার ফোর প্লাস ওয়ান বাই টি টু পাওয়ার ফোর একটা পক্ষের কাজ শেষ আবার এইস অফ ওয়ান স্কোয়ার এর অর্থ হলো দেখো এইস এইস এর জায়গায় আছে টির জায়গায় ওয়ান বাই টি স্কোয়ার এখন আমরা যত জায়গায় টি পাবো সব জায়গায় যত জায়গায় টি পাবো এক দুই তিন জায়গায় চার জায়গায় সব জায়গায় আমরা ওয়ান বাই টি স্কোয়ার টির পরিবর্তে ওয়ান বাই তার পাওয়ার কত পরিবর্তে ওয়ান বাই টি স্কোয়ার তার পাওয়ার কত টু প্লাস ওয়ান টির পরিবর্তে ওয়ান বাই টি স্কোয়ার তার পাওয়ার কে স্কোয়ার প্রচণ্ড সহজ অনেক সজ খালি খেয়াল করো দেখবা হয়ে গেছে ওয়ানের পাওয়ার ফোর মানে ওয়ান পাওয়ার দুই গুণ চার আট ওয়ানের পাওয়ার ফোর মানে ওয়ান পাওয়ার দুই গুণ চার আট প্লাস ওয়ানের পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে টির পাওয়ার টু ইন্টু টু ফোর টির পাওয়ার চার প্লাস কিং ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান টির পাওয়ার দুই গুণ দুই চার ওকে দেখো এখন যে কাজটা তোমরা যদি এক লাইনে করতে পারো সবচেয়ে ভালো হয় না করতে পারলেও যে আহা আহামোড়ি খারাপ হবে তা না সেটা কি দেখো ওয়ান বাই টির পর এইট প্লাস ওয়ান বাই টি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটার একটা রাফ দেখাই তোমাদেরকে তাহলে জিনিসটা একদম ইজিলি করতে পারবে একদম হুম এই যে ধরো এটার একটা লসাগু এই লাইনটা আবার লিখি আমি হ্যাঁ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা লসাগুটা একটু রাফ করে নিবা দেখবা একদম সহজ হয়ে গেছে লসাগু হচ্ছে সর্বোচ্চ তাহলে এটি এর পাওয়ার এইট টিয়ের পাওয়ার এইট টিয়ের পাওয়ার এইটের মধ্যে যায় একবার এক দ্বারা এককে গুণ করলে এক প্লাস টির পাওয়ার কত আট বাদ যাবে কত চার দেখো এই পাওয়ারকে এই পাওয়ার দ্বারা ভাগ ভাগের সময় কী হয় বিয়োগ হয় সোজা কথা তাহলে টি আছে আটটা কাটা যাবে টির পাওয়ার চারটা থাকে টির পাওয়ার চার সেই টির পাওয়ার চার দ্বারা এককে গুণ করলে টি টু দি পাওয়ার ফোর প্লাস এটা নিচে ভাগ নেই লস দিয়ে সরাসরি গুণ আমরা কী করতাম এটা নিচে ওয়ান ধরতাম তারপর সেই এটাকে ভাগ করে ফল করতাম দরকার নেই এটা নিচে ভাগ আছে এটা নিচে ভাগ আছে যেটা নিচে দেখবে ভাগ নেই লস আগু দিয়ে সরাসরি গুণ ওয়ান ইন টু টি টু দি পাওয়ার এইট টি টু দি পাওয়ার এইট আবার দেখো টি এর পাওয়ার এইট টি এর পাওয়ার এইটের মধ্যে যায় একবার একবার একে গুণ করলে এক এবার টি এর পাওয়ার এইটকে ভাগ করব ট্রি ডু দি পাওয়ার ফোর টি আছে আটটা কাটা যাবে চারটা থাকে টি এর পাওয়ার ফোর সেই এর পাওয়ার ফোর দ্বারা ওয়ানকে গুণ করলে ট্রি টু দি পাওয়ার ফোর প্লাস এটা নিচে ভাগ নেই লশগ দিয়ে গুণ এক গুণ টি ডু দি পাওয়ার এইট থ্রি টু দি পাওয়ার এইট তাহলে এই যে অংশটা পেয়েছি এটা আমরা লিখে দেবো ওয়ান প্লাস টি ডু দি পাওয়ার ফোর ট্রি ডু দি পাওয়ার এইট বাই ট্রি ডু দি পাওয়ার এইট তো আসো আমরা একটু লিখি দেখো কত সহজ আমরা এটার পরিবর্তে পেয়েছি ওয়ান প্লাস টিরি দুপার ফোর প্লাস টিরি দুপুর এইট বাই টিরি দুপর এইট এই উপরের অংশের পরিবর্তে এটা আমরা পেয়েছি এই যে লম্বা দাগ এটা ভাগ ভাগে গুণ করো টিরি দুপার ফোর চলে যাবে উপরে উপরের ওয়ান চলে আসবে নিচে এইবার এইখানে সবাই যেই ভুলটা করে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো দেখো এখানে এক পথ দুই পথ তিন পথ তিন পথকে কাটতে হইলে তিন পদ লাগবে দুই পথকে কাটতে হলে দুই পথ লাগবে এখানে একটা পদ এখানে একটা পদ এক পদ ধারা এক পথকে কাটা যাবে বিষয়টা ক্লিয়ার এখানে একটা পথ এখানে একটা পদ তাই এটা দ্বারা এটাকে কাটা যাবে এক দুই তিন এখানে তিনটা পথ এটাকে কাটতে হইলে আমাদের তিনটা পদই লাগবে যা নিচে নাই তার মানে এই অংশটা কাটা যাবে না তো দেখো এখানে চারটা এখানে আটটা এখানে থাকে এর পাওয়ার ফোর তাহলে নিচে হচ্ছে টি ডেদি পাওয়ার ফোর এটাকে একটু সাজিয়ে লেখো প্রথমে টি ডিদি পাওয়ার এইট প্লাস পাওয়ার ফোর প্লাস ওয়ান দেখো এবার এইটার মান যা হয়েছে এটার মান তাই হয়েছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং হ্যাঁ এইস অফ টি স্কোয়ার ইকল টু এইস অফ ওয়ান বাই টি স্কোয়ার ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আইকুম রহমাতুল্লাহ আমাদের বলেছিল কি প্রুফড হ্যাঁ लेखद प्रमुख